আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনওয়ার্স পয়েন্ট রিভিল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে পুলি পিঠার রেসিপি। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। প্রথমেই এখানে একটা প্যান নিয়েছি, প্যানে আমি 2 কাপের মতন নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতন চিনি অ্যাড করলাম, 1 চামচ শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে চালিয়ে নেব, লো হাই তাপে তাপ থাকবে। যখন এটার কালার পরিবর্তন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। ঘন ঘন এটা চালাতে থাকতে হবে, তাছাড়া এটা কিন্তু নিচে লেগে যাবে। এরকম হয়ে আসলে আমি এখন এটা নামিয়ে নিব। এখন একটা পাত্রে আমি 2.5 কাপের মতো নর্মাল পানি অ্যাড করলাম, এটা পানি আমি ফুটিয়ে নিব। পানি যখন ফুটিয়ে আসবে এটা আমি নামিয়ে রাখব। এখন একটা পাত্র নিয়েছি, চালের গুঁড়া 2 কাপ এখানে আমি দিচ্ছি। চালের গুঁড়া কিন্তু আগে আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনির সাহায্যে, 1 কাপের মতন বা হাফ কাপের মতনও আপনারা আটা অ্যাড দিলেও হবে। আর সামান্য লবণ অ্যাড করেছি, তারপর আমি সবগুলো মিশিয়ে চালিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করলাম, আমি এটা আটার খামির করে নিব। খুব সুন্দর করে চারপাশে এখন এটাকে খামির করে নিতে হবে, চালিয়ে নিব। অল্প অল্প পানি অ্যাড করব, এভাবে করে আটার খামির বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফুটন্ত গরম পানির মধ্যে চালের গুঁড়া ময়দা অ্যাড করতে পারেন, আমি এভাবে করে বানিয়ে নিব খামিরটা। এখন আমি হাত দিয়ে গুথে নিচ্ছি, সামান্য পানি অ্যাড করছি। এভাবে করে আমি অল্প অল্প পানি অ্যাড করব যতক্ষণ না আমার খামির হয়ে যায়। একবারে বেশি পানি দেওয়া যাবে না, খামির বানাতে যতটুক লাগবে আমি ততটুকুই দিব, বুঝে শুনে দিতে হবে। এখানে এভাবে করে আমি খামির রেডি করে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খামিরটা প্রায় রেডি হয়ে গেছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খামির রেডি। এখন অল্প অল্প করে খামির নিয়ে রুটির মতন গোল করে নিতে হবে। একটা বেলনা চৌকির সাহায্যে এভাবে করে বানিয়ে নিতে হবে, এটা রুটির মতন ছোট ছোট গোল করে নিতে হবে রুচির মতন। এখন একটা সামোসার একটা বানানোর মেশিন আমি নিয়েছি, ওটাতে 2 চামচ নারকেল কুড়ানো আগে থেকে যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর সাইড থেকে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি যেন মুখটা না খুলে, আর এভাবে একটু হালকা হাতে চেপে দিলাম। আর এই যে পিঠা রেডি, সবগুলো পিঠা আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এখন এটা আমাকে গরম তেলে রান্না করে নিতে হবে। একটা পাত্রে আমি কড়াইতে 2 কাপের মতন রান্নার তেল নিয়েছি, এই তেলটাকে আমি গরম করে নিব মিডিয়াম হাই তাপে। যখন তেল গরম হয়ে আসবে আমি পিঠাগুলো এক একটা করে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, খুব মচমচে, এটা খাইতে আপনি খুবই খুবই পছন্দ করবেন। এপিট ওপিট করে দুই পাশে লাল করে নিতে হবে, এভাবে করে সবগুলো রান্না করে নিতে হবে। যখন লাল হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এভাবে করে বেশ কয়েকবার নামিয়ে নিয়েছি, এখন যেগুলো লাল হয়ে আসছে সেগুলো আমি নামিয়ে নিব, আর যেগুলো লাল হয়নি সেগুলোকে আরও লাল করে আমি ভেজে নিব। খুব সহজেই
পিঠাপুলির রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এভাবে করে এখন এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নিব। একটা প্লেটে টিস্যু নিয়ে আমি রাখবো, ওই টিস্যুতে আমি সবগুলো ভাজা পুলি পিঠা নামিয়ে নেব। যখন তেল শুকে যাবে তখন এটা আমি পরিবেশন করব। তো ভিউয়ার্স, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।